ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বেগম সুফিয়া মডেল হাই স্কুলের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার সাইদুল আছি তোমাদের সাথে। তো গত ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় থেকে বীজগণিত ও রাশি নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। তো আজকে দেখো, আমি আবার তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে বীজগণিত ও রাশিটা কি তোমাদের মনে আছে কিনা। সেটা হচ্ছে গাণিতিক প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিত ও রাশি বলে। তাহলে কি বিষয়টা? গাণিতিক প্রক্রিয়া চিহ্ন। গাণিতিক প্রক্রিয়া চিহ্ন গুলো কি কি? আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, সেই প্রক্রিয়া চিহ্ন গুলো থাকতে হবে। গাণিতিক প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীক এর অর্থবোধক হতে হবে। সেটা আবার সংযোগ বা বিন্যাসকে আমাদের, আমরা তাকে কি বলবো? রাশি বলবো। যেমন 5x প্লাস 3y, এটা একটা রাশি। এখানে আমরা গাণিতিক প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করেছি। যোগ, এরকম যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকতে পারে। এই জাতীয় জিনিসগুলোকে আমরা বলবো, এই জাতীয় কোনো বিন্যাসকে আমরা কি বলবো? রাশি বলবো। তো দেখো, এই রাশির পরে আমাদের যে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে চলক। চলক কি আমরা আগে একটু জেনে নিই। মনে করো রহিমের কাছে কিছু আম আছে, আমরা জানি না তার কাছে কয়টা আম আছে, সেই আমের সংখ্যাগুলো নির্দিষ্ট নয়। তাহলে আমরা কিভাবে বুঝবো তার কাছে কয়টি আম আছে? তবে বীজগণিতীয় প্রতীকের সাহায্যে যদি আমরা প্রকাশ করি, মনে করি তার কাছে x সংখ্যক আম আছে, তাহলে x এর মান 10 যদি হয় তার 10টি আম আছে, 5 হলে 5টি আম আছে। এইভাবে x এর মান যত, রহিমের কাছে ততগুলো আম আছে। বীজগণিতে এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। এটা একটা অজ্ঞাত রাশি x, কয়টা ছিল আমরা জানি না, অজ্ঞাত ছিল, আমাদের জানা ছিল না। এই ধরনের অজ্ঞাত রাশি বা রাশি এবং অক্ষর প্রতীককে আমরা কি বলবো? চলক বলবো। যেমন x একটি চলক, y একটি চলক, এই চলকের মান কিন্তু নির্দিষ্ট নয়, না পরিবর্তনযোগ্য, পরিবর্তন হয়। চলক মান নির্দিষ্ট নয়, এটা চলক বিভিন্ন মানের, সে বিভিন্ন মান ধারণ করতে পারে। সুতরাং এই চলকটা কিন্তু, মানটা কিন্তু পরিবর্তনশীল। আচ্ছা, চলকের সাথে যদি কিছু থাকে, কোনো সংখ্যা যদি থাকে, যেমন 5x যদি থাকে, তাহলে এখানে x-টা হবে চলক আর 5-টা হবে কি? 5-টা হবে x এর সহগ। অর্থাৎ চলকের সাথে কোনো কিছু গুণ অবস্থা যদি যুক্ত থাকে, চলকের সাথে কোনো সংখ্যা যদি গুণ অবস্থায় যুক্ত থাকে, তাকে আমরা বলবো সহগ। তাহলে আসো এই জাতীয় আমরা একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। একটি গরুর দাম x টাকা, সবাই খাতায় লেখো। একটি গরুর দাম x টাকা এবং একটি খাসির দাম y টাকা, y টাকা হলে হলে 7টি গরু ও 6টি খাসির মোট মূল্য কত? 4টি গরু ও 6টি খাসির মূল্য কত? এটাকে আমরা দেখি। তাহলে আমাদের একটি গরুর দাম দেওয়া আছে, সেখান থেকে আমাদের 4টি গরুর দাম বের করতে হবে। একটি খাসির দাম দেওয়া আছে, সেখান থেকে আমাদের 6টি খাসির দাম বের করতে হবে। তারপর দুইটাকে আমরা কি করব? যোগ করে দেব। তাহলে আসো আমরা সমাধান করার চেষ্টা করি। একটি গরুর দাম, এটাকে আমরা অক্ষর প্রতীক, সাংখ্যিক প্রতীক ব্যবহার করতে পারি। একটি গরুর দাম x টাকা, অতএব
আমাদের গরু আছে কয়টি? চারটি। চারটি গরুর দাম x গুণ 4 সমান সমান 4x টাকা। আবার একটি খাসির দাম y টাকা। এরকম খাসি আছে আমাদের কয়টি? ছয়টি। অতএব ছয়টি খাসির দাম y ইন্টু 6 সমান সমান 6y টাকা। তাহলে আমরা এখন কি করব? চারটি গরু ও ছয়টি খাসি মোট মূল্য। অতএব চারটি গরু ও ছয়টি খাসির মোট দাম x যোগ 6y টাকা। এটাই আমাদের অ্যানসার, এটাই আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের একটি গরুর দাম x টাকা এবং একটি খাসির দাম y টাকা ছিল, সেখান থেকে আমরা চারটি গরু দাম বের করেছি, আবার ছয়টি খাসির দাম বের করেছি, তারপর দুইটাকে আমরা একত্র করে দিয়েছি। তাহলে মোট দাম আমাদের পেয়ে গেলাম আমরা 4x প্লাস 6y টাকা। আশা করি তোমরা খাতায় তুলে নিয়েছো। আসো আমরা এই জাতীয় একটি সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করি। সৃজনশীল অঙ্কটা আগে আমরা খাতায় লিখি, সবাই লেখার চেষ্টা করবে খাতায় সাথে সাথে। আমাদের বই আছে। সাকিব ছয়টি কলম ও তিনটি খাতা এবং রাশেদ রাশেদ কি কিনেছে? রাশেদ চারটি কলম ও পাঁচটি খাতা। পাঁচটি খাতা ক্রয় করে, কি হলো? সাকিব ছয়টি কলম ও তিনটি খাতা এবং রাশেদ চারটি কলম ও পাঁচটি খাতা ক্রয় করে। একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা। একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা। এটা হইল আমাদের উদ্দীপক। এখান থেকে আমরা অঙ্ক করব। ক নাম্বার, সাকিবের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। সাকিবের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ কর। তোমরা খাতায় তুলবে সাথে সাথে। খ নাম্বারটা দুই জনের মোট খরচের পরিমাণ নির্ণয় কর। খ নাম্বারটা হলো দুই জনের
মোট খরচের পরিমাণ নির্ণয় করো। ওকে, তারপরে গ নম্বর এক্স ইকুয়াল টু 15, যদি এক্স ইকুয়াল টু 15 এবং ওয়াই ইকুয়াল টু 25 হয়, তবে সাকিব ও রাশেদের খরচের অনুপাত নির্ণয় করে। এটাই হলো আমাদের, আশা করি তোমরা খাতায় তুলে নিয়েছো। আমরা আসলে এখন একে একে অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করি। প্রথমে ক নাম্বার সাকিবের মোট খরচ, তাহলে আমাদের কি করতে হবে, সাকিব কি কি কিনেছে তার একটা খরচ আমাদের বের করতে হবে। যদি আমরা মুছে দেই, সাকিব এখান থেকে আমরা সাকিব ছয়টি কলম কিনছে, তিনটি খাতা কিনছে, এটার দামটা আমরা বের করে নিই। একটি কলমের দাম কত টাকা? একটি কলমের দাম এক্স টাকা। তো সাকিব এরকম কয়টি কলম কিনছে? ছয়টি। সিক্স এক্স টাকা, এক্স গুণ সিক্স সমান সিক্স এক্স টাকা। আর কি কিনেছে? ও তিনটি খাতা, আবার একটি খাতার মূল্য বা দাম, একটি খাতার দাম ওয়াই টাকা। অতএব খাতা কয়টি কিনেছে? তিনটি খাতা। তাহলে ছয়টি কলম, তিনটি খাতার দাম আমরা বের করলাম। এখন বলছে মোট খরচ, মোট খরচ, অতএব সাকিবের মোট খরচ আমরা এখন লিখব। অতএব সাকিবের মোট খরচ সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই। অতএব সাকিবের খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করলে হয়, অতএব সাকিবের মোট খরচ বীজগণিতীয় রাশি, সাকিবের মোট খরচের, অতএব সাকিবের মোট খরচের বীজগণিতীয় রাশি সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই। এটাই আমাদের ক নম্বরের উত্তর হয়ে গেল। এবার ক নম্বর দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। এবার আর আছে কে? রাশেদ। রাশেদ কিন ছিল চারটি কলম পাঁচটি খাতা, রাশেদেরটা বের করতে হবে। এবার আবার ক নম্বর আমরা এদিকে একটু অর্থ লিখে রাখি, আমাদের সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই কোন আমরা লিখে রাখলাম এর খরচটা। খ নাম্বার দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় কর। তাহলে খ থেকে পাই খ নাম্বার সাকিবের মোট খরচের বীজগণিত রাশি
থেকে পাই সাকিবের খরচের বীজগণিত রাশি 6x প্লাস 3y। এবার আমরা রাশিদেরটা বের করব। রাশিদের ক্ষেত্রে একটি কলমের দাম x টাকা, অতএব কলম কিনেছে সে কয়টি? চারটি। চারটি কলমের দাম x গুণ 4 সমান 4x টাকা। রাশেদ আর কি কিনেছে? পাঁচটি খাতা কিনেছে। আবার একটি খাতার দাম y টাকা, অতএব পাঁচটি খাতার দাম y ইন্টু 5 সমান সমান 5y টাকা। রাশিদের ক্ষেত্রে একটি কলমের দাম বের করলাম, চারটি কলমের দাম বের করলাম এবং পাঁচটি খাতার দাম বের করলাম। এখন মোট খরচ, রাশিদের মোট খরচ 4x প্লাস 5y হবে। অতএব রাশিদের মোট খরচ হবে 4x প্লাস 5y। এইবার আমরা রাশিদের খরচের বীজগণিত রাশি, অতএব রাশিদের খরচের বীজগণিতীয় রাশিটা হলো এইটাই 4x প্লাস 5y। এখন আমরা প্রশ্ন অনুযায়ী দুজনের মোট খরচ বের করবো। তাহলে সাকিবের খরচ এবং রাশিদের খরচ একত্রে আমরা যোগ দিয়ে দেব। এবার আমরা লিখব দুইজনের মোট খরচ। অতএব দুইজনের মোট খরচ সিক্স এক্স প্লাস 3y প্লাস 4x প্লাস 5y, এই দুটো যোগ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে 6x, x এর লগে x যোগ হবে তাহলে 10x, এবং y এর গুলা y এর সাথে যোগ হবে প্লাস 8y। এইটাই হলো আমাদের দুজনের মোট খরচ। এটাই বলছে প্রশ্ন যে দুজনের মোট খরচের পরিমাণ কত। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার গ নাম্বার, গ নাম্বারে একটু মান দেওয়া আছে, x এবং y এর মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের দুজনের খরচটা বের করে অনুপাত করতে হবে। তার অনুপাত কত? আসো আমরা গ নাম্বারটা একটু চেষ্টা করি। গ নাম্বার দেওয়া আছে x ইকুয়াল টু 15 এবং y ইকুয়াল টু 25। এখন সাকিবের মোট খরচ, মোট খরচের পরিমাণ, সাকিবের মোট খরচের পরিমাণটা ছিল আমাদের 6x প্লাস 3y। এখন মান বসিয়ে দিই, 6 ইন্টু চিহ্ন দিয়ে মান বসাবো আমরা, x এর পরিবর্তে 15 প্লাস 3 ইন্টু চিহ্ন দিয়ে মান বসাবো y পরিবর্তে 25। তাহলে 6×15=90 প্লাস 3×25=75, 165। এই 165 টাকা হলো সাকিবের খরচ। আবার রাশিদের খরচের পরিমাণ, রাশিদের খরচের পরিমাণ
আমাদের কি ছিল 4x প্লাস 5y 4x প্লাস 5y মানটা বসিয়ে দিই আমরা 4 ইনটু x এর মান 15 প্লাস 5 ইনটু y এর মান 25 তাহলে কত হলো 4 15 60 প্লাস 125 সমান হবে আমাদের 185 কাটাকাটি করে কমানো যায় তাহলে আমরা এটাকে ছোট করে দেব দেখা যায় পাঁচ দিয়ে বোধ হয় কাটা যাচ্ছে আমরা পাঁচ দিয়ে কাটলে আসছে তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো তেত্রিশ এটা পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে আমরা একটা পূর্ণ সৃজনশীল অঙ্ক করতে পারলাম আশা করি সবাই বুঝতে পেরেছো এবার আসো আমরা বাড়ির কাজ দিই হোমওয়ার্ক সবাই খাতা কলম নিয়ে রেডি হও বাড়ির কাজের জন্য বাড়ির কাজটা খাতায় তুলে নাও একটি খাতার দাম x টাকা একটি পেন্সিলের দাম y টাকা একটি খাতার দাম x টাকা একটি পেন্সিলের দাম y টাকা y টাকা এবং একটি রাবারের দাম z টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে হলে ক নাম্বার তিনটি খাতা ও পাঁচটি রাবারের মোট দাম কত তিনটি খাতা ও পাঁচটি রাবারের মোট দাম কত তোমরা খাতায় তোলো খ নাম্বার চারটি খাতা দুইটি পেন্সিল চারটি খাতা দুইটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম কত গ নাম্বার ছয়টি খাতা ও নয়টি পেন্সিলের মোট দাম কত চারটি খাতা নয়টি পেন্সিল চারটি খাতা ও নয়টি পেন্সিলের মোট দাম কত এই সৃজনশীল অঙ্কটা তোমাদের বাড়ির জন্য কাজ থাকলো আশা করি তোমরা খাতায় তুলে নিয়েছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্তই
সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই আশা করি ভালো থাকবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ সবাই।